আইনমন্ত্রী আনিসুল হক গতকাল নিশিরাতের জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছেন, আগামী নির্বাচনের আগে হয়রানিমূলক মামলা না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন আমরা এতদিন যা বলে এসেছি সেটার অক্ষরে অক্ষরে প্রমাণিত হলো মন্ত্রীর কথার মধ্যে দিয়ে। কারণ আমরা যা বলেছি, এদেশের অভিজন সমাজ, গুণীজন এবং সত্যিকার অর্থে যারা দেশপ্রেমিক মানুষ তারা কিন্তু এটা ভেবেছে, যারা সরকারের লেজুবৃত্তি করেন না, এরা ছাড়া দেশের লক্ষ কোটি জনতা তারা আমাদের কথাগুলোর সাথে একমত ছিলেন। আমরা বাজার সিন্ডিকেটের কথা বলেছি, টাকা পাচারের কথা বলেছি, মহাদুর্নীতির কথা বলেছি, মেগা প্রজেক্টে মহাদুর্নীতির কথা বলেছি, গুম খুনের কথা বলেছি, এবং সেগুলো যেমন দেশের বিভিন্ন নাগরিক সমাজের মানুষেরা যারা অধিকার নিয়ে কাজ করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ও তারা তাদের নিজস্ব পদ্ধতিতে অনুসন্ধান করে আমাদের বক্তব্যের যে সত্যতা এটা প্রতিপন্ন করেছে। আমরা কোনোটাই অসত্য কথা বলিনি, এবং মানে মিথ্যা যে কখনো লুকিয়ে রাখা যায় না, যারা মিথ্যা কথা বলেন তাদের মধ্যে থেকে অজান্তে আবার সেটা বেরিয়ে আসে। সেই কথাগুলোই কেউ না কেউ এই সরকারের মন্ত্রীরা বলছেন, বাজার সিন্ডিকেটের কথা বলেছেন একজন মন্ত্রী, তারপরে তারা যে হঠাৎ করে একবারই দিন আনে দিন খাওয়া অবস্থা থেকে বিশাল অর্থবিত্তের মালিক, মিডিয়ার মালিক, ব্যাংকের মালিক হয়েছেন, এটাও কিন্তু তাদের মুখ থেকে বেরিয়ে আসছে। আইনমন্ত্রীর মুখ থেকে যেমন বলি বেরিয়ে এসছে যে আর যেন হয়রানিমূলক মামলা না দেওয়া হয়। এই যে আমরা এখানে যারা বসে আছি প্রত্যেকের উপরে 100-এর উপর মামলা, 200-এর উপর মামলা। হাবিবুর নবী খান সোহেল, অ্যানি চৌধুরী, এখানে সালাম ভাই, আমাদের কি বলে যে আমিনুল, কেউ কোনো মামলা থেকে রেহাই না, এবং সে দু তিনটা মামলা না, একাধিক 100-এর উপরে, 200-এর উপর মামলা। আর আমাদের আরও তো গুরুত্বপূর্ণ যারা নেতৃবৃন্দ রয়েছেন, সিনিয়র নেতৃবৃন্দ, কেউ রেহাই না, সবগুলো হয়রানিমূলক, মিথ্যা, অসত্য, গায়েবি, যা যা বলছি সেগুলোই সব প্রমাণিত হয়েছে। তার এই কথাই প্রমাণিত হলো গত 15 বছরে যাবত সম্পূর্ণ অন্যায়ভাবে বিএনপি নেতাকর্মী সহ বিরোধী মহাতো সরকারের রোশন আলে পড়া বিশিষ্ট ব্যক্তিবর্গের নামে মামলা দেওয়া হয়েছে, যেগুলো ছিল ডাহাম, মিথ্যা ও হয়রানিমূলক, শুধুমাত্র শারীরিক ও মানসিকভাবে নিপীড়ন করার জন্য, শুধুমাত্র ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্যই রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা, গায়েবি মামলা, হামলা, অত্যাচার, উৎপীড়ন, খুন, গুম, লুণ্ঠন, দুঃশাসন চালিয়ে আসছে অবৈধ সরকার। একদলীয় দুঃশাসনের অভিশাপ পুরুষানুক্রমে বহন করে আসছে বর্তমান অবৈধ সরকার। 75-এর বাকশাল এবং বর্তমানে তারই পুনরুত্থান, এবং সেই দুঃশাসনের যে বিভৎস রূপ, পৈশাচিক রূপ, সেটা আমরা দেখতে পাচ্ছি।